আপনি যদি এগুলা ঠিক না করে সারা দিন একটা দুটা 10টা 12টা 80টা করে ওষুধ গিলেন, ড্রাগস গিলেন, কোনোদিনও রোগ ভালো হবে না। সারা জীবনে এই কোনো রোগ, একটি রোগও ভালো করতে পারবেন না যদি এই ব্যালেন্সিং রেশিওটা আপনি বডিতে বেসমেন্ট ট্রিটমেন্টটা বা চাবিকাঠিটা ঠিক না করেন। এই জায়গাটা সবচেয়ে বড় ভালনারেবল, সবচেয়ে বড় অসহায় আমরা এই বাঙালি জাতি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটি হচ্ছে যে সুস্থতার প্রধান চাবি কোনটি। সুস্থ মানে রোগবিহীন বা ওষুধবিহীন থাকাটা এবং এনার্জেটিক থাকাটা, ইয়াং থাকাটা, এর চাবিটা কোথায়, মানে কোন জায়গাটা ভালো থাকলে মানুষ সুস্থ থাকে, এই জায়গাটা কিন্তু আমরা বাংলাদেশি স্পেশালি যারা এই এই রিজিওনে বাস করি, মানে আমরা যারা মঙ্গল আর্য, যারা মঙ্গোলীয়রা ছাড়া, আমরা কিন্তু এই বিষয়টা ইগনোর করি এবং এই বিষয়টাকে আমরা ভালো জ্ঞান জানি না, ভালো জ্ঞান রাখি না। ফলে কী হয়, আমরা সুস্থ থাকার ব্যাপারে ভালো কিছু করতে পারি না এবং সারা জীবন অসুস্থ থাকছি এবং ওষুধ সেবন করছি, ডাক্তারের পর ডাক্তার চলছে একের পর এক। এইটা কিন্তু একটা বড় ধরনের ব্যারিয়ার। তো আমরা যদি ডাক্তার, এই ওষুধ, এই অসুস্থতা, এটা থেকে স্কিপ করতে চাই এবং এটার বিপরীতে রিভার্স করে সুস্থ থাকতে চাই, তাহলে এর চাবিকাঠিটা জানতে হবে। আজকের বিষয় হলো সুস্থতার চাবিকাঠি কোনটি বা কোথায় আছে। ওকে দর্শক, এখন আসা যাক হিউম্যান বডিটাতে। ধরুন এটা একটা হিউম্যান বডি, এই বডিটাতে, এই হিউম্যান বডিটাতে সুস্থ থাকতে হলে কি কি আর্টিকেল দরকার, কি কি আর্টিকেলের উপরে বেস করে এটা সুস্থ থাকে, সেটাই আসল বিষয়। এটাকে যদি আমরা একটু ইন্টারপ্রেট করি তাহলে আজকে বলবো একটা বেসমেন্ট অফ হেলথ। আমরা একটু বলতে পারি এটা হলো বেসমেন্ট অফ হেলথ, হেলথের একটা বেসমেন্ট, বা বেসমেন্ট মানে সব কিছুই বেসমেন্টের উপর ডিপেন্ড করে। ধরুন এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, কেন, এটা একটা বেসমেন্ট আছে, এটার নিচে অনেকগুলো রডস, ইট, বালি, গর্ত এবং পিলারিং করা আছে। এই যত শক্ত পিলারিং করা আছে তত বেশি এটা উপর শক্ত থাকবে এবং এটা স্ট্যাবিলিটি ডিপেন্ড করবে। ঠিক গাছটাও ওইভাবে দাঁড়িয়ে আছে, তার শিকড় হলো তার বেসমেন্ট, মাটিটা তার এটা বেসমেন্ট, এইরকম সব কিছু। তারপরে যে মোবাইল যে চলে, তার যে ব্যাটারিটা চার্জ, এটাও তার বেসমেন্ট। যদি চার্জ কমে যায় তাহলে মোবাইল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং একসময় বন্ধ হয়ে যাবে। তার মানে বেসমেন্টটা হচ্ছে ব্যাটারি, এটাই তাকে খাদ্য দিয়ে, তার পরিচালনা করতে, এনার্জি যোগান দিতে চলে। আরও অনেক কিছু আছে কিন্তু এই বেসমেন্টটা না থাকলে বন্ধই হয়ে যাবে মেনটা। যেমন এই বিল্ডিংটা ওই একই কথা, নিজের বেসমেন্ট না থাকলে ভেঙে যাবে। তো এই বেসমেন্টটাই হচ্ছে আপনার চাবিকাঠি সুস্থতা। এখন দেখা যাক এই সুস্থতার চাবিকাঠি বা বেসমেন্টটা কি কি আছে। পৃথিবীতে যতগুলো চিকিৎসা আছে, প্রায় 135 প্রকারের চিকিৎসা বিজ্ঞান আছে, ধারা আছে, এর মধ্যে প্রায় বেশিরভাগ চিকিৎসায় নন মেডিসিনাল ট্রিটমেন্ট, যেগুলোতে বডির ডিফেন্সিভ মেকানিজম বা বেসমেন্ট বাড়ায়, যেটাকে আমরা আরেকটু ইন্টারপ্রেট করলে বলি ইমিউন সিস্টেম বা প্রতিরোধমূলক ব্যবস্থা, ডিজিজ হবে না। তো এখন তাহলে এই বেসমেন্টটা কীভাবে থাকে এবং কীভাবে রোগ হয়, এই জিনিসটা আমরা মাথায় নিয়ে এই এটাকে স্থায়ীভাবে মানে গ্রাবিং করে, এটাকে চেপে ধরে, এটাকে মানে রপ্ত করে যেন সুস্থ থাকে পুরো জাতি, তাহলে আমরা ওষুধ থেকে বেরিয়ে আসতে পারব ইনশাল্লাহ। বেসমেন্টের মধ্যে এখানে আমি আবারও বলি যে এখানে সবচেয়ে বড় বেসমেন্টটা হচ্ছে অক্সিজেন, এটা লাগবে, এটা চাবি কাঠি, এবং এই অক্সিজেনটা 99%। ওকে, তারপরের বেসমেন্টটা হলো পানি, এটাও প্রায় 73
পার্সেন্ট। তারপরের বেসমেন্টটা হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, এটা একটা বেসমেন্ট। তারপরের বেসমেন্টটা হচ্ছে কি, ফ্যাট বা চর্বি জাতীয় খাবার, এটা কিন্তু 16%, এটা হচ্ছে 15% কি ফ্যাট। এরপরের যে বেসমেন্টটা আসছে সেটা হলো ভিটামিন অথবা মিনারেল, এবং এটার পার্সেন্টেজ হচ্ছে 6%। তারপরের বেসমেন্টে আসছে হলো কার্ব, কার্ব মানে শর্করা জাতীয় খাবার, এটা আসছে হলো 1%, এটা হচ্ছে বেসমেন্ট। এটার এই প্রপারলি রেশিও বা অনুপাত মেনটেন করে বডিতে যদি ব্যাকআপটা শক্ত করে দেওয়া যায়, এই রেশিওটা বডিতে যত ভালোভাবে থাকে ততই ভালো বডি ডিফেন্স থাকে বা প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে। যদি এইটা কম বেশি হয় তাহলেই সেখানে রোগ হবে বা ডিফেন্স ভেঙে যাবে আস্তে আস্তে, এবং রোগগ্রস্ত হবে ডাক্তার আর টাকা খরচ আর অসুস্থতা একসাথে দেখা দেবে। পৃথিবীর যতগুলো চিকিৎসা আছে, বিজ্ঞান আছে, সেই চিকিৎসা বিজ্ঞানগুলো কোনোটাই কমপ্লিট না, কোনো না কোনো ড্রব্যাক আছে, এটাতে ভালো কাজ করে না, ওইটাতে ভালো কাজ করে না, ওইটাতে ভালো কাজ করে না, ওইটা ভালো এটা ভালো না, এভাবে এটা একটা কিছু না কিছু লিমিটেশন আছে। বাট সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা হচ্ছে এই বেসমেন্ট ট্রিটমেন্টটা, অর্থাৎ এই যে বেসমেন্ট বা চাবিকাঠি, যেটা ইমিউনো প্রোটেক্টিভ যে সিস্টেমটা বা ডিজিজ ফ্রি করার যে ট্রিটমেন্টটা বেসমেন্ট, এটা কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ, এখানেই থাকতে হবে। আপনারা একটা জিনিস যদি গুগলে সার্চ দেন যে তাহলে এটার বেস্ট মেডিসিন কি, তাহলে দেখবেন গুগলে যদি সার্চ দেন হোয়াট ইজ দ্য বেস্ট মেডিসিন, সুন্দর করে লেখা উঠবে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, এভাবে লেখা উঠবে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখেন অনেকগুলো বই পুস্তক আসবে, বেস্ট মানে এর পরে কোনো ওষুধ পৃথিবীতে নাই, এই ফুডস নিয়ে তারা গবেষণা করে প্রচুর, পিএইচডি করা যায়, ডক্টরেট করা যায়, মাস্টার ডিগ্রি করা যায় ফুডস এবং নিউট্রিশনগুলো, ডায়েট ডিসিপ্লিনগুলো, এগুলো বেসমেন্ট ট্রিটমেন্ট আর কি। তখন আমি সবগুলো মধ্যে অক্সিজেন তো আমরা পাই, কিছু কিছু পেশেন্টের অক্সিজেনও কম আছে ফলে তার বেসমেন্টটা ভেঙে যাবে, কিছু কিছু পেশেন্টের পানি কম থাকে মানে ডিহাইড্রেট থাকে, তার বেসমেন্ট ভেঙে যাচ্ছে, তার ইমিউনিটি সিস্টেম বা ডিফেন্স ভেঙে যাচ্ছে, এগুলো দেখতে হবে। এগুলোই তার মূল কোষগুলোকে সতেজ রাখার বা ইমিউনো বুস্টিং করে রাখার মেহনি, এটাই হচ্ছে এগুলো। প্রোটিন কতটুকু আছে, প্রোটিন বডিতে কতটুকু সে ইনট্যাক করে এবং তার সেলগুলো কতটা হেলদি আছে দেখতে হবে, ভিটামিন মিনারেল কতটুকু আছে এটা দেখতে হবে, যদি কম হয়। এখন এই প্রোটিনের আবার অনেকগুলো ভাগ আছে, আবার এই ফ্যাটের আবার অনেকগুলো ভাগ আছে, ভিটামিন মিনারেল অনেকগুলো ভাগ আছে, কার্বোহাইড্রেটেরও অনেকগুলো ভাগ আছে, সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এগুলোর অনেকগুলো ভাগ আছে। আচ্ছা যাই হোক, এখন আমি ম্যাক্সিমাম পেশেন্টের এই কটা বেসমেন্ট দেওয়ার চেষ্টা করি। আমি ট্রিটমেন্টের কোথায় নিয়ে যাই, আগে ইউ হ্যাভ টু কানেক্ট ইউর বেসমেন্ট, আপনি যে রোগই নিয়ে আসেন না কেন আগে আপনার বেসমেন্টটা ঠিক করেন, তাহলে আপনার যে কোষগুলো আছে বডির এই কোষগুলো ভালো হয়ে যাবে, এই কোষগুলো হেলদি হবে, ডিফেন্সিভ হবে, তাহলেই তো আপনি বেঁচে গেলেন, রোগ থেকে মুক্ত হলেন। আপনি যদি এগুলো ঠিক না করে সারাদিন একটা দুটা দশটা বারোটা আশিটা করে ওষুধ গিলেন, ড্রাগস গিলেন, কোনোদিনও রোগ ভালো হবে না, সারা জীবনে এই কোনো রোগ একটি রোগও ভালো করতে পারবেন না, যদি এই ব্যালেন্সিং রেশিওটা আপনি বডিতে বেসমেন্ট ট্রিটমেন্টটা বা চাবিকাঠিটা ঠিক না করেন। এই জায়গাটা সবচেয়ে বড় ভালনারেবল,
সবচেয়ে বড় অসহায় আমরা এই বাঙালি জাতি। এবং আমাদের যারা ড্রাগস প্র্যাকটিস করেন তাদেরকে যদি এই ডায়েট ডিসিপ্লিনটা ভালো করে তাদেরকে শেখানো হতো, যদি সিলেবাসে থাকতো তা ওনাদের, তাহলে কিন্তু এই দেশে এত রোগ হতো না, তাহলে কিন্তু সারা জীবন আর ওষুধ খেতে হতো না। যে ড্রাগস চলবে এভাবে চলবে লেখা থাকে, এটা লেখে ওটা চলবে মানে কি, আবার আবার এটা লেখে আবার চলবে, এটা করতে হতো না কখন, যখন তার বেজম্যান ট্রিটমেন্টটা দেওয়া হতো। তাহলে যে উন্নত দেশে যেটা হচ্ছে, আপনি এই একই চিকিৎসা আপনি জাপানে নিয়ে দেখেন, একই চিকিৎসা কোরিয়াতে নিয়ে দেখেন, একই চিকিৎসা চায়নাতে নিয়ে দেখেন, সেখানে আপনার ওই ড্রাগসের ডাক্তাররা পুষ্টি সম্পর্কে জ্ঞান আছে, পড়াশোনা আছে, জ্ঞান না পড়াশোনা করে আসছে, ডিগ্রি নিয়ে আসছে। আপনি দেখেন তো কয়জন ড্রাগস প্র্যাকটিস করে তাদের ডিগ্রি আছে নাকি নিউট্রিশনের উপরে বা খাদ্যের উপরে বা লাইফস্টাইলের উপরে, নাই, শুধু ড্রাগসের উপরে ডিগ্রি, বড় বড় ডিগ্রি, আমরা মনে করতেছি তো অনেক বড় ডাক্তার, কিন্তু উনি তো বেসমেন্ট ট্রিটমেন্টটা নিয়ে পড়াশোনা করে আসেন নাই, এটা ওনার দোষ না, উনি ওই ডিপার্টমেন্টে ঠিক আছে। কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আমাকে সুস্থ থাকার জন্য আমার চাবিকাঠিটা ঠিক করতে হবে, আমার চার্জটা ঠিক করতে হবে, আমার ব্যাটারি মানে আমার যেটাকে ডিজিজ। দেখুন এখানে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় যে আমাদের, আমরা কী পরিমাণে কোন ভিটামিন নেব, ওয়াটার সলিউবল ভিটামিনগুলো প্রতিদিন দরকার, ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কিছুটা থাকে এবং এই ভিটামিনগুলো ক্ষয় হয়। ছোট ছোট অনেকগুলো নিউট্রিয়েন্ট আছে, বোরন আছে, কপার আছে, ক্যালসিয়াম আছে, নিয়াসিন আছে, নিকোটিনামাইড আছে, বিট, তারপরে রিবোফ্লাভিন আছে, অসংখ্য রকমের ভিটামিন মিনারেল আছে, এগুলো নিয়ে ডিসকাস করলে বিশাল একটা চ্যাপ্টার হবে। ছোট্ট একটা মলিকুল যদি কমে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে রোগগ্রস্ত হবেন। এখন একটা বিষয় আসে যে এটা ইট ইজ মেনটেনেবল, এটা হলো এই চারটা বা বেসমেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে মেনটেনেবল। আপনি প্রথমে একটা রিচার্জ করে নিলেন, মানে এটা বুস্ট খাবারগুলো ঠিক মতো খেলেন এবং ভিটামিন বা সাপ্লিমেন্ট নিয়ে আপনি বডি ঠিক করলেন, করে দিয়ে আপনি ছেড়ে দিবেন তা কিন্তু না। কারণ হচ্ছে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এই চার্জটা আপনি নিয়ে নিলেন এই ব্যালেন্সে, এখন এটা মেনটেন করবেন, মাঝে মধ্যেই নিতে হবে, মাঝে মধ্যেই নিতে হবে, যেগুলো কমিয়ে না যায়, একটা লেভেল পর্যন্ত থাকে, তো একটা এটা ধরুন যেটা একটা লেভেলে আছে এই লেভেলেই রাখতে হবে, যদি কমে যায় তাহলে কিন্তু আবারও রোগগ্রস্ত হবেন। ফলে ইট ইজ আ মেনটেনেবল এবং সাস্টেনেবল এই বেসমেন্ট ট্রিটমেন্টটা বা চাবিকাঠিটা, হেলথের মেন চাবিকাঠি, কোনো ট্রিটমেন্ট এখানে কম্পেয়ার করার মতো না। পৃথিবীতে যত ট্রিটমেন্ট আছে, যত ডাক্তার আছে, যত চিকিৎসক আছে, সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা হচ্ছে ডায়েট ডিসিপ্লিন নিউট্রিশনস আলটিমেট বেসমেন্ট ট্রিটমেন্ট ফর হেলদি ন্যাশনস। যতদিন পর্যন্ত এইখানে ফিরে আসতে না পারব ততদিন পর্যন্ত সম্ভবই নয়, সম্ভবই নয় জাতিকে হেল্প করা। সো এখানে ইনভেস্ট করেন, আপনি এখানে ইনভেস্ট করেন, কারণ আমরা ম্যাল নিউট্রিয়েন্ট, নকল, ভেজাল, উল্টাপাল্টা একটা আর একটা বেশি খায়, আর একটা কম খায়, নো মেনটেনিং দ্য রেশিও আর অনুপাতটা, ফলেই ডিজিজ হচ্ছে, ফলেই রোগগ্রস্ত হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে। নো ডক্টর, ইউ আর দ্য বেস্ট ডক্টর, ইউ আর ফ্যামিলি ডক্টর, এটা তৈরি হয়ে যান, খাদ্য সম্পর্কে জ্ঞান নেন, আপনার ডায়েট চার্টটা ঠিক করেন, আপনার লাইফস্টাইলটা ঠিক করেন, আপনার ব্যাটারি চার্জ বা বেসমেন্ট ঠিক করেন এই ট্রিটমেন্ট দিয়ে এবং সুস্থ হয়ে যান। একদম ডিফেন্সিভ, 100 বছর, 120 বছর আল্লাপাক যতদিন হায়াত দিয়ে রাখছেন, মানে এটার মেনু এটা হচ্ছে জীবন যতদিন সুস্থতা ততদিন, জীবন যতদিন তারুণ্যতা ততদিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।